নামে অনেকে না চিনলেও 3 ফুট 1 ইঞ্চ উচ্চতার এই বান্দাকে সবাই চিনে, যে কিনা সামনে বিয়ে করতে যাচ্ছে এন্ড তার পাত্রীকে কেমন দেখতে এটা নিয়ে হইচই পড়ে গেছে চারিদিকে। আর দুঃখজনক বিষয় হলো, কেউ কেউ কটাক্ষ করে এটাও বলছে যে এ আবার বিয়ের জন্য মেয়ে পেল কেমনে। ওয়েল, তারা যদি সত্যি তার জীবনের গল্পটা জানতো তাহলে হয়তো এভাবে কটাক্ষ করতো না, যে কাহিনী আজকে শেয়ার করব। বিষয়টা হলো, আব্দুর রাজিক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এনগেজমেন্টের ছবি শেয়ার করে জানিয়েছেন তিনি খুব শীঘ্রই আমিনা নামে 19 বছর বয়সী দুবাইয়ের এক মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। এও জানিয়েছেন যে আমিনা নাকি খুবই সুন্দরী এবং তার নাকি লম্বা চুল, আর পড়াশোনা করছেন সারজা ইউনিভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। আব্দুর রাজিক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন তিনি জীবনে কখনোই ভাবতে পারেননি তার মতো এত ছোট সাইজের একটা মানুষকেও কেউ জীবন সঙ্গী হিসেবে বেছে নিবে আর সত্যি সত্যি ভালোও বাসবে। যাই হোক, 3 ফিট 1 ইঞ্চ উচ্চতার আব্দুর রাজিককে প্রথম দেখায় বেশিরভাগ মানুষই বাচ্চা ভেবে ভুল করে বসতে পারেন, কিন্তু আব্দুর রাজিক এখন 20 বছর বয়সী একজন টকবকে যুবক। এ আব্দুর রাজিকের পথ চলার শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। তাজিকিস্তানের ছোট্ট একটা গ্রামে জন্ম নেওয়া এই আব্দুর রাজিক জীবনের শুরুতেই খেয়েছিলেন বড় রকমের একটা ধাক্কা। ছোটবেলাতেই বিরল রোগের কারণে মাত্র 5 বছর বয়সের পর আব্দুর রাজিক আর বেড়ে উঠতে পারেনি। এদিকে আবার আব্দুর রাজিকের পরিবারেও ছিল খুব অভাব অনটন, তাই আব্দুর রাজিকের চিকিৎসা তো দূরের কথা, যে বাসায় তারা থাকতেন সেই বাসার ছাদ ঠিক করার মতো পয়সাই ছিল না তার বাবা মার কাছে। শুধু তাই নয়, সমাজে তাকে এতটা বাঁকা চোখে দেখত যে সে যেই স্কুলে পড়তো ওই স্কুলের টিচাররা পর্যন্ত মনে করত আব্দুর রাজিককে পড়াশোনা করানো হচ্ছে সময়ের অপচয়। এ কারণে তাকে কোনো ধরনের বই খাতা স্টেশনারি স্কুল থেকে দেয়া হতো না, আর এইসব কারণেই আব্দুর রাজিক ক্লাস 3 পর্যন্ত পড়ার পর আর স্কুল কন্টিনিউ করেননি। সবকিছুর জন্য আব্দুর রাজিক নিজের এই কম উচ্চতাকেই বুঝতেন, কিন্তু আব্দুর রাজিকের ভেতরে ছিল গড গিফটেড একটা ট্যালেন্ট। তিনি মুখে মুখে গানের সুর করতেন, লিরিক্সও বানাতে পারতেন, কিন্তু যেহেতু তিনি লিখতে পড়তে পারতেন না তাই সবকিছু মুখস্থ করে রাখতেন। আর সংসারে অভাব থাকার কারণে আব্দুর রাজিককে এত বাধা বিপত্তির পরেও সংসারে হাল ধরতে রোজগারে নেমে পড়তে হয়েছিল। অল্প বয়সে রাজিক তার নিজের সুর করা গানই তাজিকিস্তানের রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়ে গাইতেন, লোকজন তার গান শুনে যা পারত তাই তাকে দিত, আর এভাবে কোনো রকমই চলছিল রাজিকের দিন। এই গান গাইতে গাইতেই আব্দুর রাজিক পড়ে গেলেন ইয়াসমিন সাফিয়া নামে দুবাই রয়্যাল ফ্যামিলির এক নারীর নজরে, যিনি আব্দুর রাজিকের কিউটনেস আর ট্যালেন্ট দেখে খুবই মুগ্ধ হন আর আব্দুর রাজিককে তার সাথে নিয়ে যান দুবাই। ব্যাস, এরপরেই কপাল খুলে যায় আব্দুর রাজিকের। আব্দুর রাজিককে একদম প্রপার গাইডেন্স আর ট্রেনিং দেন সাফিয়া, তাকে হিন্দি আর ইংলিশও শেখান। এরপর ঘটনা তো অলরেডি সবারই জানা, আর সাফিয়ার সাহায্যে বলিউডে কানেকশন বিল্ড আপ করে সে। ততদিনে আব্দুর রাজিক কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি পুরো ইন্ডিয়াতে ব্যাপক আকারে ফেমাস, অ্যান্ড বিগ বস 16 পর সেই জনপ্রিয়তা চলে গেছে অন্য লেভেলে। আব্দুর রাজিক সাইজে ছোট হতে পারে, কিন্তু নিজের ট্যালেন্টের বলে সে এখন প্রায় $1 মিলিয়ন মালিক, অ্যান্ড সে এখনও তার ভাই বোনদের ভরণ পোষণের দায়িত্ব একাই পালন করে যাচ্ছে।